আসসালামু আলাইকুম আহামতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ আশা করছি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে গ্রামার টপিক্সে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করার জন্য আলফাতা পাবলিকেশনস আমাদের জন্য এই আয়োজনটি করে দিয়েছে এই জন্য আলফাতা পাবলিকেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আলফাতা পাবলিকেশন সবসময় আমাদেরকে মানসম্মত বই দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়তা করে আসছে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমরা যে অলস সময় কাটাচ্ছি এই সময়টিকে আমরা কিভাবে মূল্যবান করে ফেলতে পারি কাজে লাগাতে পারি এই জন্য তারা আমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ গ্রামার টপিক্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে তার ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে আমাদের কি কী নিয়ম ফলো করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনা শেষে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো আমাদের পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের উপর যে প্রশ্নটি সেট করা থাকে সেগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি প্রত্যেকটা গ্রামের টপিক্সে আমরা কিছু নিয়ম ফলো করি কম্পিউটিং স্ট্যাটাসের জন্য আমরা কিছু নিয়ম ফলো করব কিন্তু এক্ষেত্রে তোমাদের জন্য আর পরামর্শ থাকবে আসলে এটা এরকম ধারা ধরা বাধা কোনো নিয়ম ওইভাবে মেনটেন করাটা খুব কঠিন যেভাবে আমরা ভয়েস চেঞ্জ করে থাকি বা ন্যারেশন চেঞ্জ করে থাকি তাহলে প্রশ্ন করতে পারো এটা আমরা কিভাবে সহজে শিখে ফেলতে পারবো কিভাবে এটা আমাদের সহজে বোধগম্য হবে এই জন্য তোমাদের জন্য পরামর্শ খুব বেশি বেশি করে এটা বাসায় অনুশীলন করতে হবে যত বেশি অনুশীলন করবে তত বেশি এটা তোমরা শিখে ফেলতে পারবে তাহলে কি বললাম যত বেশি অনুশীলন করবে ডট 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 হ্যাঁ এই ডট ডট ডটের অংশটা হচ্ছে আমাদের কমপ্লিট স্যারিসের অংশ এইভাবে আমাদের পরীক্ষা প্রসেস করা থাকে এই যে ডট ডট অংশ বা গ্যাপস অংশটুকু সেই অংশটুকু আমাদের ফিল আপ করতে হয় তাহলে আসো বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে আমাদের করতে হয় সেটা আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করি চলো আমরা মনিটরে দেখে নিই এখানে তোমাদের সুবিধার জন্য আমরা কিছু রুলস দিয়ে দিয়েছি সেই রুলসগুলি নিয়ে আলোচনা করব তারপর আমরা একটা এক্সাম্পল দেখিয়ে চেষ্টা করবো আমরা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব কীভাবে আসলে কমপ্লেনিং সেন্টেন্স আমরা সহজেই চেঞ্জ করে ফেলতে পারি দেখো আর রুল ওয়ানে যেটা আমরা দিয়েছি স্ট্রাকচার আকারে যেটা লিখে দিয়েছি যে ইট ইস টাইম প্লাস ফর প্লাস তারপর যদি আমাদের গ্যাপটুকু থাকে তাহলে আমরা এটা কীভাবে চেঞ্জ করবো আসলে আমরা উদাহরণ দেখে চেষ্টা করি ইট ইজ টাইম ফর তাহলে ধরো এটুকু যদি গ্যাপ থাকে আমরা কিভাবে এটা চেঞ্জ করবো তাহলে দেখো নিয়মটা আমার বলে দিতে পারি কিভাবে করবো আমরা পার্সোনাল অবজেক্ট আনবো চু আনবো ভার্বের প্রেজেন্ট ফর্ম আনবো এখন এই বিষয়গুলো তুমি কিভাবে আনবে এই যে আমরা এখানে এই ফর্মটা নিয়ে এসছি এখন তুমি অ্যাটাক না নিয়ে এসে অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারো আমরা তোমাকে নিয়ম বলে দিতে পারবো যে তুমি এখানে পার্সোনাল অবজেক্ট আনবে তারপর চু আনবে তারপরে ভার্ব আনবে তারপরে এক্সটেনশন নিয়ে আসবে কিন্তু এখানে এক্স্যাক্টলি পার্সোনাল অবজেক্টটা আজই হবে প্রেজেন্ট আসবে এটা তো আসলে কোনো বিষয় নাই এই বিষয়গুলো অনুশীলনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছো এই জন্য বললাম যে নিয়ম শেখার পাশাপাশি আমাদেরকে অনেক অনুশীলন করতে হবে কমপ্লিটিং বিষয়গুলো অনুধাবন করার জন্য পরীক্ষা ভালো মার্কস পাওয়ার জন্য তাহলে রুল ওয়ান আমরা শিখে নিলাম রুল টু দেখো যদি ইটিস টাইমের পরে সাবজেক্ট চলে আসে তাহলে কি করবে এটা আমরা বহুবার প্র্যাকটিস করেছি ইস টাইমের পরে সাবজেক্ট থাকে তবে ভার্বে কি হয় পাস ফর্ম হয় দেখো আমরা লিখেছি ইট ইস টাইম উই ওয়েন্ট হোম আমরা করতে পারি ইট ইস টাইম উই প্লেড ইন দ্য ফিল্ড ইট ইস টাইম উই সোয়াম ইন দ্য রিভার তোমরা এখানে যে কোনো ভার্ব ব্যবহার করতে পারো তো নিয়মটা হচ্ছে এখানে ভার্বের পাস ফর্ম হবে এবং অবশ্যই তোমাকে আগের সেন্টেন্সের সাথে এটার একটা সমন্বয় সাধন করতে হবে ঠিক আছে বন্ধুরা চলো আমরা পরবর্তী রুলসে চলে যাই রুল থ্রি এই যে এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমাদের থাকে অ্যাজ ইফ অ্যাজ দো এবং তার আগে যে সেন্টেন্সটা আমাদের দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট ফর্মে হয় তাহলে পরে যে অংশটুকু আমাদের গ্যাপ থাকবে সেটা আমরা কীভাবে চেঞ্জ করবো পরে যে গ্যাপটুকু থাকবে সেই গ্যাপে আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করব সেই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইন্ডিফিনিট ফর্মে হবে ঠিক আছে এখন তোমার এইখানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাথে মিল রেখে অর্থে মিল রেখে তোমাকে এই সেন্টেন্সটা তৈরি করতে হবে ধরো আমরা উদাহরণটা দিয়ে চলে যাচ্ছি হি টেলস দ্য স্টোরি অ্যাজ ইফ হি নু ইট এখন দেখো হি টেলস দ্য স্টোরি এই অংশটুকুর সাথে আমরা এই পরের অংশটুকু নিয়ে আসলাম হি নিউ ইট আমরা যদি এখানে ব্যবহার করি হি গট ইট তাহলে হয়তো কিছুটা মিল থাকে যদি বলি যে হি র্যান আওয়ে হি টেলস দ্য অ্যাজ ইফ হি র্যান আওয়ে আমরা দেখো নিউমোনোজি ভার্বে পাস্ট ফর্ম ব্যবহার করলাম ফলে সেন্টেন্সে পাস্ট ইনডিফিন হয়ে গেল কিন্তু অর্থের সাথে মিল না থাকার কারণে কিন্তু সেটা আসলে সঠিক হবে না তাহলে আমাদেরকে টেন্স ফ্রন্টও ঠিক রাখতে হবে আবার অর্থের সাথেও

ঠিক বলে যে ফিউচার ইন্টারফিয়ার ফর্মে নিয়ে আসব দেখো আমরা উদাহরণটা দেখার চেষ্টা করি ইফ ইট রেন্স উই শ্যাল নট গো এই দেখো ইফ ইট রেন্স পেজ ইন্টারফিয়ার ফর্ম আমরা এটা নিয়ে আসি ফিউচার ইন্টারফিয়ার উই শ্যাল নট গো পরের সেন্টেন্স দেখো ইফ হি ওয়ান্টস এটা ছিল আমাদের প্রেজেন্ট ইন্টারফিয়ার ফর্মে আমরা পরে অংশ ঢুকে করেছি আই শ্যাল হেল্প হিম বল যে লেটার যেটা আছে এটা আমরা গ্যাপ ধরে নিয়েছি যে আমাদের পরীক্ষায় এরকম গ্যাপ থাকলে আমরা এইভাবে ফিল আপ করবো বুঝতে পেরেছি সবাই আমরা রুলস সিক্সে চলে যাই যদি ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পরবর্তী অংশটা কিভাবে চেঞ্জ করব হ্যাঁ ঠিক দৌড়েছে আমরা সেটা করবো হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল বলি আর কি উড উডের পরে কুট থাকবে তারপর ভারে প্রেজেন্ট ফর্ম থাকবে দুঃখিত বন্ধু পারফেক্ট কন্ডিশনাল না পাস্ট কন্ডিশনাল হবে আর কি ওকে তাহলে নিয়মটা কি যদি ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকে পরবর্তীতে হবে সাবজেক্টের পরে উড অথবা কুট বসবে তারপর ভারবে প্রেজেন্ট ফর্ম বসবে উদাহরণটা দেখে নাও if he came past indefinite from তারপর পরবর্তী কি করেছে এই হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্ট পরে উড ব্যবহার করেছি তারপরে ভারবে প্রেজেন্ট ফর্ম আমরা এখানে কুড ব্যবহার করতে পারি আমরা এখানে মাইটও ব্যবহার করতে পারি রুল 7 চলে আসি বন্ধুরা যদি if এর পরে অংশটুকো past perfect থাকে তাহলে পরবর্তী অংশটা আমরা কিভাবে चेंज করব এটাকে আমরা গ্রামাটিক্যালি বলি পারফেক্ট কন্ডিশনাল আর সেন্টেস ইজটা চ্যাপ্টার হচ্ছে সাবজেক্ট এর পরে উড কুড মাইট তারপরে হ্যাভ তারপরে ভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম উদাহরণটা দেখে নাও ইফ আই হেড সিন হিম দেখো এটা ছিল আমাদের পাস পারফেক্ট ফর্মে আমরা অংশটাকে ফিল আপ করেছি কিভাবে এই আমাদের সাবজেক্ট তারপর আমরা কুড ব্যবহার করেছি আমরা এখানে উড ব্যবহার করতে পারি আমরা এখানে মাইট ব্যবহার করতে পারি তারপর হচ্ছে আমাদের হ্যাব এবং তারপর হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে নিয়মটা কি দাঁড়ালো যদি ইফ যুক্ত অংশে প্রদত্ত বাক্যটা হয় পাস পারফেক্ট ফর্মে তাহলে পরবর্তী যে গ্যাপটা আমাদের ফিল করতে হবে সেটা হবে পারফেক্ট কন্ডিশনাল বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টে এর পরে উড কুড মাইট তারপর হ্যাভ তারপর ভার্বে পাস্ট পার্সেল অফ ফর্ম বুঝতে পেরেছি সবাই আসো আমরা পরবর্তী নিয়মে চলে যাই রুল এইট হ্যাড প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্সেল অফ ফর্ম যদি এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকে আমাদের এবং পরবর্তীতে একটা গ্যাপ থাকে তাহলে আমরা সেটা কিভাবে চেঞ্জ করতে পারি দেখো কি করতে হবে আমরা উড হ্যাভ নিয়ে আসতে পারি অথবা কুড হ্যাভ নিয়ে আসতে পারি তারপর ভার্বে পাস্ট পার্সেল অফ ফর্ম নিয়ে আসবো হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ দেখতে পেয়েছো এই যে দেখো হ্যাড সাবজেক্ট তারপর ভারতের পাস পার্সেল ফর্ম এবং যে গ্যাপটা আমাদের দেওয়া ছিল সেখানে আমরা কি করেছি সাবজেক্টের পরে উড হ্যাভ নিয়ে এসে তারপর ভারতের পাস পার্সেল ফর্ম ব্যবহার করেছে ওই যে আগে যেটা পাস্ট পারফেক্ট কন্ডিশন ব্যবহার করেছিলাম সেই নিয়ম অনুযায়ী এটা করেছি আমরা পার্থক্য হচ্ছে এখানে ইফ ছিল শুরুতে আর এখানে হ্যাড দিয়ে বাক্যটা শুরু হয়েছে মনে থাকবে পরবর্তী নিয়মে চলে আসি রুল নাইন ইফের এর পরে সাবজেক্ট তারপর যদি ওয়ার থাকে ওয়ার হচ্ছে টু বি জানো তাহলে কি করবে আমরা উড ব্যবহার করবো ভার্বের প্রেসি ফর্ম ব্যবহার করবো ওই যে ইফ প্লাস কি করেছিলাম মনে আছে তারপরে অংশটা নিয়ে এসেছিলাম আর এখানে পাস্ট ইন্ডিফিনিট থাকবে কিন্তু মেইন ভার্ব থাকবে না থাকবে হচ্ছে টু বি ভার্ভ ঠিক আছে আসলে উদাহরণ দেখে নিই আমরা ইফ আই কিং আই কুড হেল্প দ্য টু এই দেখো সাবজেক্টের পরে ওয়ার আর এখানে সাবজেক্টের পড়ে কুড ভার্বে প্রেজেন্ট ফ্রম আর একটা উদাহরণ দেখানো ইফ আই ভার ইউ আই উড দিস একই রকম ভাবে দেখো এখানে ওয়্যার ছিল ভার্বে তারপরে এই যে উড নট ভার্বে প্রেজেন্ট ফ্রম ওইটা ছিল আর এটা ছিল আমরা নেগেটিভ করেছি ঠিক আছে আসলে রুল টেনে চলে যাই আমরা যদি প্রদত্ত বাক্য প্রেজেন্ট ইনডিফরেন্টেন্স থাকে অথবা ফিউচার ইনডিফারেন্ট নেন্স থাকে তারপরে হুয়েন অথবা আফচার থাকে ভালো করে দেখে নাও যে বাক্যটা আমাদের দেওয়া থাকবে সেটা যে প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স হয় অথবা ফিউচার ইনডিফারেন্ট টেন্স হয় তারপর হোয়েন অথবা আফটার থাকে তারপরে যে অংশটুকু আমাদেরকে ফিল আপ করতে হবে সেটা আমরা কীভাবে ফিল আপ করবো সেটা আমরা ফিল আপ করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কেন্স অর্থাৎ এখানে আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করবো সেন্টেন্সটা লিখবো সেটা যেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্মে হয় উদাহরণ দেখে নাও তাহলে তোমাদের ধারণা আর একটু পরিষ্কার হয়ে যাবে ইউ ক্যান গো টু স্লিপ হোয়েন এই দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটেন্স একটা উদাহরণ আমার এখানে আমাদের হয়ে যাচ্ছে তাহলে পরবর্তী যে সেন্টেন্স আমরা লিখবো সেটা কিভাবে করবো প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স টেন্স ফর্ম হবে ঠিক বলেছ এই দেখো ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার পরের উদাহরণটা দেখো ইউ উইল রিটার্ন মি দ্য বুক আফটার ফিউচার ইনডিফিনিট দিয়ে করেছি আমরা এবং এখানে আফটার ব্যবহার করেছি তাহলে পর অংশ হবে প্রেজেন্ট পারফেক্ট ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট ঠিক আছে রুল এগারোতে চলে এসেছি আমরা যদি সেন্টেন্সে যে বাক্যটা দেওয়া থাকবে শুরুতে উড ডেট থাকে অথবা আই উইস থাকে কি থাকবে উড ডেট অথবা আই উইস তারপরে অংশটা আমরা কীভাবে চেঞ্জ করবো আমরা যেভাবে চেঞ্জ করি না কেন সাবজেক্ট পরে আমাদেরকে ওয়ার নিয়ে আসতে হবে আই উইস আই ওয়ার এ কিং উড হি টুডে আমরা জানি যে আই এর পরে ওয়াজ বসে হি এর পরে ওয়াজ বসে কিন্তু নিয়ম অনুযায়ী উইশ থাকলে উড থাকলে এরপরে যে সাবজেক্ট আমরা ব্যবহার করি না কেন সবসময় সাবজেক্টের পরে আমাদের ভাব টু বিয়ের আমাদের ফর্ম ব্যবহার করতে হবে অর্থাৎ ওয়াই ব্যবহার করতে হবে ঠিক আছে বন্ধুরা দু সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আলফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ আলফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজকে নিয়ে রয়েছে একশোটি আকর্ষণীয় পুরস্কার আর বি দ্বিতীয় যে যেকোনো ছয়টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার অফারে অংশগ্রহণের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দুহাজার বিশ রুল টুয়েভে চলে আসো যদি উডিও মাইন্ড থাকে আমাদের প্রদত্ত বাক্যে তারপর কি করতে হবে যে সেন্টেন্স আমরা নিয়ে আসবো সেই সেন্টেন্সে ভার্বের সাথে আইন হবে দেখো আমরা উদাহরণ দেখাচ্ছি ইউ মাইন্ড এ কাপিও মাইন্ড ওপেনিং ঠিক আছে বন্ধুরা আসো আমরা রুল থার্টিনটা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি তারপর প্রেজেন্ট ফ্রম এভাবে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে প্রথমে যে নিয়মটা পড়েছিলাম মনে আছে তোমাদের সেখানে আমরা কি করেছিলাম একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে এসেছিলাম এখানে পার্সোনাল অবজেক্ট নেই আর একটা আরেকটা নিয়ম করেছিলাম যে যদি সাবজেক্ট থাকে ইট আমরা কি করবো ভার্বের পাস্ট ফ্রম ব্যবহার করবো এখানে কিন্তু পার্সোনাল অবজেক্ট নেই সাবজেক্টও নেই এখানে কি এসছে টু এই জন্য ভাববে প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেস কমপ্লিট করেছে মনে থাকবে উদাহরণটা ভালো করে দেখে নাও ইট ইস টাইম টু স্টেট দ্য ইট টাইম টু লিভ দ্য প্লেস ঠিক আছে আসো আমরা রুল ফোরটিনে চলে যাই যদি আমাদের প্রদত্ত বাক্যে সো মাচ বা সো মেনি থাকে তাহলে পরবর্তী যে অংশটা আমরা স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও তারপর আমরা উদাহরণ চলে যাব। তারপর আমরা দেখ নিয়ে আসবো ফার্স্ট সাবজেক্ট নিয়ে আসবো কেন অথবা ক্যানড নিয়ে আসবো তারপর বাকি অংশ বসানোর চেষ্টা করবো উদাহরণটা দেখো ইউ ইউএ সো মাচ ইন্টেলিজেন্স ওই দেখো আমরা বলেছিলাম সো মাচ থাকবে অথবা মেনি থাকবে যে সো মাচ ইন্টেলিজেন্স তাহলে আমরা কি করবো দেখ নিয়ে আসবে দেখ নিয়ে এসছি ফার্স্ট সাবজেক্ট অর্থাৎ এখানে থাকবে এখানে নিয়ে আসবো নিয়ে এসেছে তারপর ক্যান নিয়ে এসেছি ভার প্রেজেন্ট ফ্রম এক্সটেনশন বা বাকি অংশ তাহলে ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান গেট আ জব আরেকটু উদাহরণ দেখে নাও তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে দে আর সো many প্রবলেমস দ্যাট আই ক্যানট সলভ দেম এই দেখো সো মেনি ছিল এই জন্য আমরা সাবজেক্টের পরে ক্যান নিয়ে আসলাম যেটা আমরা নেগেটিভ করবো এই জন্য আমাকে নট ব্যবহার করেছি তারপর ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে ঠিক আছে বন্ধুরা আসো আমরা রুল ফিফটিনে চলে যাই যদি টু প্লাস টু থাকে এটাও আসলে আমরা অনেকবার করেছি অষ্টম শ্রেণীতে অনেকবার করার চেষ্টা করেছি টু প্লাস টু তাহলে যে অংশটুকু আমাদের চেঞ্জ ব্যবহার করতে হবে সেটা আমরা কী করবো আমরা ব্যবহার করবো এটা উদাহরণ দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক আমরা এখানে ওয়ার্কের জায়গায় ওয়াক ব্যবহার করতে পারি দ্য দ্যু টু ওয়াক আমরা ব্যবহার করতে পারি দ্য ম্যান ইজ টু ওল্ড টু লুক আফটার হিমসেলফ ঠিক আছে আর একটু উদাহরণ দেখে নাও ইউ আর টু শার্ট রুফ ঠিক আছে এই যে তারপর আমরা টু ব্যবহার করেছি এবং ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে আসলে আমরা রুল চলে যাই ওই টু প্লাস টু থাকবে তারপর একটা ফর চলে আসবে এই দেখো আমরা ফর নিয়ে এসেছি তখন কি করতে হবে তখন এখানে একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে আসতে হবে তারপর বাকি অংশ এজ ইউজুয়াল টু থাকবে ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকবে দেখো পার্থক্যটা বুঝে নেওয়ার জন্য তুমি এই নিয়মটা আরেকবার দেখে নাও এখানে কি ছিল টু প্লাস এখানে পার্সোনাল অবজেক্ট ছিল না আর এখানে দেখো এখানে পার্সোনাল অবজেক্ট নিয়ে এসছি আমরা উদাহরণটা দেখো দ্য লোড ইজ টু হেভি ফর মি ফর এর জন্য আমরা এখানে পার্সোনাল অবজেক্ট আনলাম টু ভার্বের প্রেজেন্ট ফ্রম বুঝতে পেরেছ রুল সেভেনটিন যদি প্রদত্ত বাক্যে সো থাকে তারপর অথবা দেখি অথবা তারপর ড্যাট থাকে তাহলে পরবর্তী অংশ চেঞ্জ করবো দেখো ফার্স্ট সাবজেক্ট থাকবে সেটা নিয়ে আসবো তারপর বাকি অংশ বসাবো আমি প্রশ্ন করতে পারবো বুঝবে কোথায় বসবে কোথায় বসবে একটা উদাহরণ দিলে এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমরা উদাহরণটা দেখে নেই দ্য ম্যান ওয়াজ সো এই দেখো সো তারপর হচ্ছে আমাদের এই ব্যবহার করেছে এই যে ফার্স্ট সাবজেক্ট হি হিটা দ্য ম্যানের পরিবর্তে আমরা ব্যবহার করেছি তারপর আমরা কুড ব্যবহার করেছি কেন কুড ব্যবহার করলাম হ্যাঁ তোমরা বুঝে নিয়েছো যেহেতু এখানে ওয়াজ ছিল পাস ফর্ম ছিল এই জন্য আমরা এখানে খুব ব্যবহার করেছি তাহলে ক্যান কখন ব্যবহার করব যখন এখানে প্রেজেন্ট ফর্ম থাকে এই দেখো দ্বিতীয় উদাহরণটা এই যে এখানে ছিল প্রেজেন্ট ফর্ম আমরা এখানে ক্যান ব্যবহার করেছে বুঝে নিয়েছে বন্ধুরা আসো আমরা পরবর্তী নিয়মে চলে যাই রুল এইটিন সো দ্যাট যদি থাকে ওখানে ছিল কি দেখো সো প্লাস এজ প্লাস দ্যাট তার না মাঝখানে অ্যাডভার্ব ছিল আর এখানে কি সরাসরি সো দ্যাট তাহলে আমরা কিভাবে চেঞ্জ করবো আমাদের ফার্স্ট সাবজেক্ট নিয়ে আসবো তারপরে ক্যান মে তারপরে উদাহরণটা দেখে নাও দ্য বয় মোর সো দ্যাট এটা হচ্ছে আমাদের প্রদত্ত বাক্য এই অংশটুকু পরীক্ষা খেলাতে আমাদের দেয়া থাকবে তাহলে যেটা আমাদের কমপ্লিট করতে হবে সেটা আমরা কিভাবে কমপ্লিট করবো সেটা আমরা কমপ্লিট করবো কিভাবে এই দেখো সাবজেক্ট নিয়ে আসলাম মানে ফার্স্ট সাবজেক্ট যেটা দ্য বয় পরিবর্তন আমরা ব্যবহার করেছি তারপরে ক্যান কুড মে মাইটের এর জায়গায় আমরা ক্যান নিয়ে এসেছি ভারের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ ঠিক আছে রুল নাইনটেনে চলে আসি আমরা ইন অর্ডার ড্যাট যদি থাকে ইন অর্ডার টু দিয়ে আমরা সেন্টেন্স করেছি আর কি ইন অর্ডার ডেট থাকলে আমরা কি করবো ইন অর্ডার ড্যাট থাকলে আমরা ফার্স্ট সাবজেক্ট নিয়ে আসবো তারপরে ক্যান কুড মে মাইট নিয়ে আসবে ভারবে প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো ইন অর্ডার টু থাকলে কিন্তু আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসি না সরাসরি ভাবে প্রেসে ফর্ম ব্যবহার করি কিন্তু ইন অর্ডার ড্যাট থাকলে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে উদাহরণটা দেখে নাও হি ওয়েন্ট টু আর শপ ইন অদার দ্যাট এই অংশটুকু আমাদের দেয়া থাকবে আর এই অংশটুকু আমাদেরকে তৈরি করতে হবে তাহলে আমরা কি করেছি হি কুড সেল হার শার্ট ওকে কেন আমরা কুড ব্যবহার করলাম কারণ এখানে আমরা ওয়েন্ট ব্যবহার করেছি পরের উদাহরণটা দেখো আই সেভ সাম ইন অর্ডার দ্যাট আই কুড বাই সাম বুকস পরিষ্কার হয়েছে তোমাদের কাছে আসো আমরা পরবর্তী রুলসে চলে যাই রুল টোয়েন্টি যদি সেন্টেন্সে লেস থাকে লেস্ট সব তোমাদের কাছে পরিচিত নিশ্চয়ই পাচ্ছে না যাতে না বুঝে আর কি লেস দিয়ে তাহলে কি করব আমাদের যে অংশটা করতে হবে ফিল আপ করতে হবে সেখানে আমরা ফার্স্ট সাবজেক্ট নিয়ে আসবো তারপর স্যুট নিয়ে আসবো তারপরে ভারবে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে তোমাদেরকে একটি প্রশ্ন করে কথা বলে রাখি সেটা হচ্ছে লেস্ট যুক্ত যে বাক্যটা থাকবে সেই বাক্যে লেস্টের আগে যে টেন্স ফর্মে থাক না কেন প্রেজেন্ট টেন্স পাস টেন্স যে ফর্মে থাক না কেন আমাদের কিন্তু সবসময় এখানে সুট ব্যবহার করতে হবে তারপর ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে আসল উদাহরণটা নিই হি রেন আওয়ে লেস্ট হি শুড বি সিন তাকে নাকি দেখে ফেলে এই জন্য সে দৌড়ে পালিয়ে গেল ওকে রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন এটা আমাদের জন্য খুবই প্রযোজ্য ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য যদি পরীক্ষা ফেল করতে না চাও তাহলে কী করতে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে যত্ন সহকারে পড়তে হবে বন্ধুরা দেখো রুল টোয়েন্টি ওয়ানে এ চলে আসছি আমরা যদি উড রাদার বা সুনার থাকে তারপরে ভার্ভ দেওয়া থাকে তাহলে সেটা আমরা কিভাবে আমরা নাও নিয়ে আসবো যেটা আমাদের প্রযোজ্য হয় আর কি ঠিক আছে আমরা উদাহরণ দেখিনি আই উড রাদার দাই দেন বেগ আমি হচ্ছে মারা যাবো তবু ভিক্ষে করবো না আমাদের সেটা বিখ্যাত বাংলা প্রবাদ আছে তোমরা জানো সবাই এটা ইংলিশ ফর্মটা হচ্ছে এরকম আই উড রাদার দাই দেন দেন বেগ ঠিক আছে উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি এটা আমাদের দেওয়া থাকবে হিউড রাদার ড্রিঙ্ক টি আর দেন কফিটা হচ্ছে আমরা ব্যবহার করবো সেন্টেন্স কমপ্লিট করার জন্য ঠিক আছে বন্ধুরা আসলে আমরা রুল টোয়েন্টি টুতে চলে যাই হ্যাড হ্যাড বেটার রাদার যদি থাকে তাহলে করতে হবে তারপর আমাদের ভার্ভে প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে অর্থাৎ যে অংশটুকু আমরা চেঞ্জ করবো সেখানে অবশ্যই আমাদের ভারবে প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে আর উদাহরণটা দেখে নি আমরা আই হ্যাড বেট এ রিং হিম অ্যাট ওয়ান্স আই বেটার রিং হিম আই হ্যাড বেটার এটা ছিল আমাদের প্রদত্ত অংশ আমরা এটুকু ফিল আপ করেছি রিং হিম অ্যাডভান্স ওয়ান্স ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস তোমার এখন চলে যাওয়া এটা ভালো হি হ্যাড বেটার গো হোম তোমার এখন বাসায় যাওয়াই ভালো রুল টুয়েন্টি থ্রিতে আসো যদি আমাদের প্রদত্ত বাকি হাউ থাকে তা বাকি অংশ আমরা এই স্টার্চ অনুযায়ী চেঞ্জ করবো উদাহরণটা দেখে নাও হি ডাজ এট নো হাউ টু প্লে ক্রিকেট প্রিয় বন্ধুরা আমরা আসলে অনেকগুলো নিয়ম আলোচনা করেছি এই নিয়মগুলো যদি আমরা ভালো করে অনুশীলন করি তাহলে আমরা আসলে কম্পিউটিং সেন্টেন্স যে কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় সেট থাকবে সেটা আমরা ভালো করে সলভ করতে পারব সমাধান করতে পারব আমরা এখন একটি উদাহরণ দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা তোমরা মোটে দেখতে পাচ্ছ আমরা একটি কোয়েশ্চেন সেট করার চেষ্টা করেছি ইফ আই হ্যাড ফাউন্ড ইউ বাকি অংশ আমাদেরকে ফিল আপ করতে হবে নিয়মটা একটু রিকল করার চেষ্টা করো বন্ধুরা ইফ আই হ্যাড ফাউন্ড ইফ যুক্ত বাক্য যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু কোন ফর্মে আছে পাস্ট পারফেক্ট ফর্মে আছে পাস্ট পারফেক্ট ফর্মে থাকলে আমরা যে অংশটুকু ফিল আপ করবো সেটা কোন ফর্মে আসবে পারফেক্ট কন্ডিশন হ্যাঁ ঠিক মনে করতে পেরেছি স্টার সাথে কী হবে সাবজেক্টে পরে উড অথবা ক্রুড অথবা মাইট তারপরে হ্যাভ তারপরে ভারবে পাস পারিস ফর্ম এখন এই স্টার অনুযায়ী এটার সাথে সমন্বয় করে তোমরা একটা সেন্টেন্স মনে করার চেষ্টা করো দেখি তোমরা কে কি মনে করতে পারো খাতায় লিখে ফেলো এখন দেখো আমার সাথে মিলে কিনা না আমাকে যদি দেখো ইফ আই হ্যাড ফাউন্ড ইউ আমি করতাম আই উড ইনফর্মড ইউ দা নিউজ আই উড ইনফর্ম ইউ দা নিউজ তোমরা এটা তোমাদের মতো করে করতে পারো কিন্তু মনে রাখতে হবে সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট তারপরে হ্যাভ তারপর ভাববে পাস করতে হবে অবশ্যই সেন্টেন্সের যে অর্থ সেই অর্থটা এটার সাথে সমন্বয় থাকতে হবে মিল থাকতে হবে তারপরে আসো দো হি ইজ পুর দো অল দোয়ের নিয়মটা তোমরা জানো যে যেটা একটা কনফ্রাস্ট নিয়ে আসতে হয় এখানে যে সেন্টেন্সের যে অর্থটা এখানে আমার সেন্টেন্সটা নিয়ে আসবো সেটা তার সামঞ্জস্যপূর্ণ বৈপরীত্য নিয়ে আসতে হবে আর কি কিন্তু মিল থাকবে এর বিপরীত থাকবে সাধারণত পুর হলে কি হয় পুর হলে যা হয় সেটা না হয় অন্য কিছু হবে আর কি এখানে আমরা এটা করেছি আমাদের মুখস্থ হয়ে গিয়েছে দো হি ইজ পুর আমাকে বলা হলে আমি কি ব্যবহার করতাম হি ইজ অনেস্ট বৈপরীত্য সামঞ্জস্যপূর্ণ

এইভাবে আমরা নিয়ম অনুযায়ী বাকি অংশগুলো চেঞ্জ করে ফেলতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আস বন্ধুরা আমরা যে নিয়মগুলো শিখলাম এবং যে উদাহরণটুকু আমরা আলোচনা করলাম সেটার আলোকে আমরা বাসায় খুব বেশি করে অনুশীলন করবো এইভাবে অনুশীলনের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্স এই বিষয়গুলো ভালো করে অনুধাবন করবো পরীক্ষার খাতে আমরা নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবো যেন আমরা পরীক্ষায় আমাদের কাঙ্ক্ষিত নম্বর পেতে পারি আলফাদা পাবলিকেশনকে আমরা আরেকবার ধন্যবাদ দিতেই পারি তারা আমাদের জন্য এই আয়োজন করেছে যাতে আমাদের শিক্ষার্থীরা এই একটা কোভিড নাইন্টিনের যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি তাতে সময়গুলো কাজে লাগাতে পারে ঠিক আছে ভালো থাকবে বন্ধুরা বাসায় থাকবে নিরাপদে থাকবে প্রয়োজন ছাড়া বাইরে যাবে না পরিবারের সবাইকে নিরাপদে রাখবে বেশি বেশি করে পড়াশোনা করবে পড়াশোনার বাইরে নৈতিকতা উন্নতি করে এরকম কাজ করার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই আবার দেখাবে কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ